हेलो फ्रेंड्स, आमार चैनेले आपनादेर के सकल के स्वागत। आज के आपनादेर साथे आलोचना करब बेकिंग सोडा और बेकिंग पाउडार निये। एई दुटो जिनिस कि एक ही, एदेर पार्थक्य कोथाय बा कोथाय किभाबे आमरा व्यवहार करब एटा निये अनेकेर मध्ये एकटा कनफ्यूशन आछे। आज के सेटा दूर करे देब। তার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবারে আসি মূল আলোচনায়। বেকিং সোডা হলো একটি ক্ষার যার মূল উপকরণ হলো সোডিয়াম বাইকার্বনেট, আর বেকিং পাউডারে সোডিয়াম বাইকার্বনেটের সাথে থাকে আরো দুটো অ্যাসিড, মনোক্যালসিয়াম ফসফেট ও সোডিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট। এই দুটোই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে বেকিং করা খাবারকে ফোলাতে সাহায্য করে। সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং সোডা বা খাবার সোডা, এটা কোনো অ্যাসিড বা ভেজা কিছুর সংস্পর্শে এলে সাথে সাথে অ্যাক্টিভ হয় এবং কাজ শুরু করে দেয়। যেমন দুধ, মধু, লেবু, ভিনিগার, বাটার মিল্ক এগুলোর সাথে মিশলে নির্দিষ্ট তাপমাত্রায় খাবারকে ফোলাতে শুরু করে। আর বেকিং পাউডার শুকনো অবস্থায় কোনো বিক্রিয়া করে না, এটা আদ্র অবস্থায় একবার, উত্তপ্ত অবস্থায় একবার, দুইবার বিক্রিয়া করে এবং খাবারকে ফোলাতে সাহায্য করে। এই জন্য বেকিং পাউডারকে ডবল রিঅ্যাক্টিং বলা হয়, ওই যে একবার আদ্র অবস্থায় আবার উত্তপ্ত অবস্থায় কাজ করে বলে। বেকিং সোডা খুব সহজেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু বেকিং পাউডার এত দ্রুত নিষ্ক্রিয় হয় না। বেকিং সোডা সাধারণত আমরা কুকিজ বা যে কোনো ভাজা, চপ এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আর বেকিং পাউডারের ব্যবহার দেখা যায় কেক তৈরির ক্ষেত্রে। এবারে আমরা যে কথাটা বলবো সেটা হলো, বেকিং সোডার পরিবর্তে কি আমরা রান্নাতে বেকিং পাউডার ব্যবহার করতে পারবো? অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে। সেই ক্ষেত্রে বলবো, যে রান্নার রেসিপিতে বেকিং সোডা ব্যবহার করার কথা বলা আছে সেই রান্নাতে আমরা হাতের সামনে বেকিং সোডা না পেলে বেকিং পাউডার ব্যবহার করতে পারি, কিন্তু সেটা তিন গুণ ব্যবহার করতে হবে। বেকিং পাউডার যে রান্নার রেসিপিতে ব্যবহার করার কথা বলা আছে সেখানে কিন্তু ভুলেও আমরা বেকিং সোডা ব্যবহার করব না, কোনোভাবেই বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু বেকিং সোডা আপনারা ব্যবহার করবেন না। আবার কোনো কোনো রান্নার রেসিপিতে বেকিং সোডা এবং বেকিং পাউডার উভয়েরই উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা সেটাই ব্যবহার করব। বারবার একটা কথা মনে রাখবেন, বেকিং সোডার পরিবর্তে তিন গুণ পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করা গেলেও বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন না। তাছাড়া বেকিং সোডার আর বেকিং পাউডার আরও কিছু ছোট্ট ছোট্ট ব্যবহার চলুন দেখে নিই। মধু ও বেকিং সোডা মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালো ভাব দূর হয়ে যায়। বেকিং সোডা জলের সাথে গুলে চুলে লাগালে চুলের খুশকি দূর হয় এবং বেকিং সোডার সাথে ভিনিগার জল মিশিয়ে কিছুক্ষণ টাইলসের উপরে লাগিয়ে রাখুন, তারপর একটা ভিজে কাপড় দিয়ে টাইলস মুছে দিন, দেখবেন টাইলস ঝকঝকে হয়ে উঠেছে। তাছাড়া বেকিং সোডার সাথে জল মিশিয়ে আমাদের স্কিনে লাগালে স্কিনের যে ডেড সেলস অর্থাৎ ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। কিন্তু খেয়াল রাখবেন, সপ্তাহে দুবারের বেশি একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমাদের স্কিন বা ত্বক খসখসে হয়ে যাবে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে আমরা বেকিং সোডা ব্যবহার করতে পারি। ছোট্ট একটি কন্টেনারে বেকিং সোডা রেখে ফ্রিজের একটি কর্নারে রেখে দিন এবং কিছুদিন ছাড়া ছাড়া এটা চেঞ্জ করুন। দেখবেন ফ্রিজের মধ্যে যে ব্যাড স্মেল আসে সেটা অতি সহজেই দূর হয়ে যাচ্ছে। এবারে বলি বেকিং পাউডারের ছোট্ট একটি ব্যবহার। মৌমাছি বা বলতা কামড়ালে বেকিং পাউডার জলে গুলে সেই জায়গায় লাগালে জ্বালা যন্ত্রণা অনেকটা কমে যায়। এই ছিল আজকের টিপস। সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।